বাড়িতে এক যুবতীর মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পরিবারের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে এক প্রতিবেশী তাকে ধর্ষণ করে, সেই কারণেই তার মৃত্যু হয়েছে। ঘটনা, আমি বাড়ি ছিলাম, জুতো দোকানে গেছিলাম, এসে এসে মেয়ে কছে, মেয়ে তো পরের দিন কছে, আমার কাছে কইনি, কছে ওই শ্যামল নামে, ছেলেটার নাম শ্যামল, কছে মা এই শ্যামল আমার গায়ে ধাক্কা দিয়েছে, গা টিপে ধরেছে, জোড়ায় ধরেছে, জোড়ায় ধরে ধরে তারপর কছে আবার জাল গোয়ায় জাল্লায় আসি, কেউ ছিল না, ওই তখন তাই লেবে গেছে যে ওই খানে রাত দুটো ব্যথা বেড়েছে। হাসপাতালে নিয়ে গিয়েছিলেন? না, হাসপাতালে নিয়ে নি আমি। এখন কেন রুগী তো সবাই জানে বুক ভালো না ওর। আচ্ছা, ওই ঘটনার পর ফলেই কি এতদিন তো ভালো ছিল, কি ওই ঘটনার পরেই কি মারা গেল? এই ঘটনার পরে এরম হলো। এখন চাইছি যাতে শাস্তি হয়, যাব সেটা সেই তা চাচ্ছি আমি। আপনার কি হয় মেয়ে? হ্যাঁ, মেয়ে আমার। ওই বাড়ির ওই লোকটা আমার বোনকে এসে প্রথমে গল্প করছিল, গল্প করে তারপর আমরা বাড়িতে বাড়িতে কেউ ছিল না, জোর জবরদস্তি করে ওইখানে ওইটা করেছে। আচ্ছা, ওর নাম কি? শ্যামল বিশ্বাস। কতদিন আগে এটা? এই তো 2 দিন আগে। তারপরে কি হলো? তারপরে ও ভয় থেকে কারোর কাছে বলেছিল না, মার কাছে কালকে সকালে বললো, বলে তারপরে ওইটা মা আবার সারা লোকের কাছে জানালো। ওকে কি শ্লীলতাহানি করেছিল না রেপ? রেপ করেছিল। আচ্ছা, তারপরে পুলিশ কি আপনাকে জানিয়েছিলেন? না, কালকেই সব জানাজানি হলো। মানে ওর মৃত্যুর মূল কারণ কি ওই কারণে মারা গেল? পুলিশ কি এখন এসেছিল বলেছিলেন? না, পুলিশ কে বলেনি, ডায়েরি করতে গেছে বাবা। পুলিশ এসেছিল, এখানে এসেছিল যখন বলেছিল আমাদের কাছে কিছু শোনেনি পুলিশ। যে হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ সে কি গ্রেফতার করেছে, পুলিশ থেকে আটক করেছে? হ্যাঁ, আটক করেছে। মেয়েটার নাম কি? রিঙ্কু বিশ্বাস। কত বছর বয়স হবে? 17 বছর। অভিযোগের ভিত্তিতে পুলিশ শ্যামল বিশ্বাসকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ঘোড়ালিয়া বাইপাস পাড়া এলাকায়। আমার মাটার কাছে বলছিল, ওর নাম ধরে গালাগালি দিচ্ছিল। অসীমের নাম ধরে? না, শ্যামলের নাম ধরে। শ্যামলের নাম ধরে গালাগালি দিচ্ছিল। এর আগে এই ধরনের মানুষ নাকি? এখন এরকম আমরা তো দেখিনি। এখন এ ধরনের আগে মানে জেল ফেল কাটার অভ্যাস আছে, এর আগেও জেল টেল কেটেছে, কিন্তু এই কেসটা যে মেয়েটা যেরকম অবস্থা, মেয়েটা বাস্তবে রুগী, তারপরে ওর বাবা মার অবস্থা ভালো না, বাবা মাও খুব গরিব মানুষ, দিয়ে ওরকম যে ও করলো এটা কিন্তু ওর করাটা ঠিক না। আমরা তো পাড়াপড়শি, আমাদের ও পাড়াপড়শি, ও পাড়াপড়শি, কিন্তু অন্যায়ের কোনো সাপোর্ট আমরা চাই না। যেটা অন্যায় করেছে আমি চাই যে অন্যায়ের বিচারটা হোক। মানে যেটা ওরা অভিযোগ তুলছে এটা কিছু এটা বাস্তব, একদম সত্য? হ্যাঁ, বাস্তব। কারণ এতকাল তো কখনো বললো না মেয়েটা, আজকে কেন মেয়েটা এরকম করে বললো? এতকাল তো কখনো বলিনি। মেয়েটার মা, মেয়েটার বাবা ধরো কাজে চলে যায়, বাইরে কাজ করে, কলকাতায় ব্যারাকপুরে এদিকে কাজ করে, ভোর 5টার ট্রেনে যায়, রাতে আসে, আর ওই বাচ্চা মেয়েটা একাই বাড়ি থাকে। দোকানে গিয়েছে হয়তো একটু দেরি হয়েছে, সন্ধ্যাবেলায় গিয়েছে। প্রতিবেশী হিসেবে আপনারা কি চাইছেন? প্রতিবেশী হিসেবে আমরা চাই যে অন্যায়টাও করেছে, অন্যায়টার শাস্তিটা চাই। কারণ আমাদের পাড়ায় তো আরও বিভিন্ন ধরনের মেয়ে আছে, এই শাস্তিটা না হলে তো ওর তো একটা বেশি আস্পর্ধা হয়ে যাবে, সেটা আমরা চাই না। আমরা চাই একদম বাড়ির সঙ্গে, আমার ঘরের সঙ্গে। আমি কিন্তু গত কালকে রাত্রি জানতে পেরেছি। কবে ঘটেছিল ঘটনাটা? ধরেন এর মেসোর ভাই, মেসোর দাদা গোপাল এসে আমার বাড়ি এলাকে যে প্রতিমাপাল যে স্টেটমেন্ট দিল, ওনাকে জিজ্ঞেস করতে পাঠাই। উনি জিজ্ঞেস টিজ্ঞেস করে এসে রাত্রি আমার কাছে বসে বলছে এরকম গোপাল এসে আমাকে পাঠালো। আমার তখন ভয় করছে, আমি তো জিজ্ঞেস করে করে আসলাম কিছু কী বা কী হবে। আমি বলছি দেখো, তোমার সেরকম পাঠাইছে একজন, আর যে পাঠাইছে আশা করি তোমার ভয় নেই, তুমি চুপচাপ থাকো। অসীমের বিরুদ্ধে যে অভিযোগটা হচ্ছে এটা সত্যি? এটা সত্যি। আচ্ছা, রেপ করেছে নাকি শ্লোতা? এখন রেপ করেছিল না শ্লোতা নাকি এটা সঠিক বলতে পারছি না, কিন্তু একটা হয়েছে, এটা কিছু ঘটেছে, কারণ যেহেতু ওই বাড়িতে কেউ ছিল না সেই সময়। হামলাটা হয়েছে এটা অরিজিনাল। আচ্ছা, এটা অরিজিনাল। আচ্ছা, ওরা পরিবারের থেকে বলছে শ্যামল বিশ্বাস আপনার স্বামী ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, মানে একদম সরাসরি বলছে রেপ করেছে, যার কারণে ওর মারা গেছে। আপনি কি বলবেন এই বিষয়ে? না, আমি ও করিনি ওসব। মানে ওদের তোলা অভিযোগটা পুরোটাই ভুল, মিথ্যা? হ্যাঁ। আচ্ছা, পুলিশ তো আপনার স্বামীকে নিয়ে গেছে, রিপোর্টে যা বলবে রিপোর্টে বল। আপনার কি মনে হয়, আপনার কি দাবি? না, সে করেনি। আচ্ছা, মানে এটা ওরা যা বলছে পুরোটাই মিথ্যা? সে ভগবান জানে আর রিপোর্ট বলবে। মা সকালবেলা গিয়ে আমাদের কাছে বলছে, বলার পরে আমি বললাম তাহলে পাড়ার সবাইকে জানাও। এবার পাড়ার সবাইকে জানালো, আর ওদের আত্মীয় স্বজন আছে তারা আসলো। আসার পরে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, বললো তাহলে তোমরা 2-3 জন মহিলা গিয়ে মেয়েটার কাছে জিজ্ঞেস করো কি হয়েছে। তা আমি জিজ্ঞেস করলাম, বলছে রাত 8টার সময়। কালকে রাত 8টায়? না না, কালকে না, এই 2 দিন আগে। আচ্ছা,
এবার রাত 8টার সময় বাড়িতে কেউ ছিল না, এবার উনি নাকি কোথার থেকে আসলো, এসে ও রুগী মানুষটা এখানে বসে আছে, তারপরে বলছে তুই কি করছিস এখান দিয়ে, বলেছে তুই কি করছিস, বলছে আমি মোবাইলে সিরিয়াল দেখছি, তারপরে ও দরজা খুলে ঘরে ওই ওইখানে গিয়ে চৌকির পর বসেছে, কেউ ছিল না তখন বাড়িতে, না না থাকার পরে বসার পরে নাকি উনি বলেছে দে আমিও সিরিয়াল দেখি, তারপরে ও একটু রাগটা করেছে মেয়েটা, তারপরে বলার পরে তখন ধাক্কা দিয়েছে, তারপরে নাকি বুকে লেগেছে, আর তারপরে নাকি একটু খারাপ কাজ করেছে, এরকমই মেয়েটা কালকে বলেছে এই কথাটা, এই পর্যন্তই, তারপরে আর কিছু শুনি। আচ্ছা, ওই কারণেই ওকে মারা যেত, ওর কি সমস্যা, ওর হার্টের দোষ আছে, বুকে টুকে সব মানে শ্বাস নিতে পারে না, কষ্ট, এর মধ্যে ডাক্তার দেখায় ভালোই আছে, কিন্তু এই হট করে এরকম হয়ে গেল, হ্যাঁ এটার জন্যই এখন এই সমস্যাটা হয়ে গেল। যার বিরুদ্ধে অভিযোগ তার বাড়ি কোথায়? তার বাড়ি এই তো কাছে, তাকে নিয়ে গেছে পুলিশ? হ্যাঁ। আপনারা কি চাইছেন? চাইছি ওর শাস্তি হোক, এইটাই তো চাইবে, এই এই অবস্থায় রোগী মানুষ, তারপরে যদি এরকম অবস্থা হয় তাহলে তো শাস্তিটা চাওয়ারই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা।